নমস্কার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন এবং সাবধানে আছেন ঘরোয়া গৃহণী ব্লগস অ্যান্ড কথাতে আপনাদের স্বাগত জানাই গাছের আমরা পেরে নিয়েছি একটু আচার বানাবো বলে চলুন ঘরোয়া পদ্ধতিতে কিভাবে জিভের জল আনা আমরা আচার তৈরি করলাম সেটাই আপনাদের কাছে শেয়ার করি প্রথমেই আমি বঁটি নিয়ে নিয়েছি আমরার খোসাগুলি ছাড়িয়ে নেব বলে আমড়ার প্রত্যেকটা খোসা ভালোভাবে ছাড়িয়ে পরিষ্কার জলে আমি ধুয়ে নিয়েছি তারপরে একটি আমি পাত্র নিয়ে নিয়েছি এই আমরাগুলি দশ মিনিটের জন্য ভিজিয়ে রাখব কারণ দশ মিনিটের জন্য ওই আমড়াগুলি ভিজিয়ে রাখলে যে আঠাটি থাকে সেই আঠাটি পরিষ্কার হয়ে যায় দশ মিনিট হয়ে গেছে আমি আমরাগুলি একটি চুবড়ি নিয়ে নিয়েছি সব আমড়াগুলি তুলে নেব আমড়াগুলি তুলে দশ মিনিটের জন্য জল ঝরার জন্য আমি সময় দেব আমরাগুলি যত জল ঝরবে ততই ভালো হবে দশ মিনিট হয়ে গেছে জল ঝরানো আমার আমড়াগুলি শেষ তারপর আবার বটি নিয়ে নিয়েছি আমরাগুলি একটু হালকা করে চিরে নেব কারণ যখন আমি নুন হলুদ লঙ্কা মাখাবো যাতে খুব ভালোভাবে আমড়ার ভিতর সেই মশলাগুলি প্রবেশ করে সেই কারণে তারপরেও যদি ভেতরে একটু আদ্রু জল থাকে সেই কারণে আমি রোদ শুকিয়ে নিচ্ছি কারণ আচারের পক্ষে আমরাগুলো শুকিয়ে নিলে বেশি দিন থাকে রোদে শুকনো হয়ে গেছে আমি এরপর নুন হলুদ লঙ্কা মাখে পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দিয়েছিলাম তারপর গ্যাসে কড়াই চাপিয়ে কড়াইটা গরম করতে দিলাম তারপর দিলাম গোটা লঙ্কা আর গোটা জিরে আগে থেকেই ধনে মৌরি গুড়ানো ছিল তাই এক্সট্রা করে আমি করলাম না লঙ্কা জিরেটা ভালোভাবে কাঠ ভেজে নেবো তারপর মিক্সিতে ব্লেন্ড করে নেব ভালো করে ভাজা হয়ে গেছে জিরে আর লঙ্কাটা মিক্সিতে দিয়ে দিলাম তারপরে দিয়ে দেবো এক চামচ কালো সর্ষে কারণ এই কালো সর্ষেটা আমরার আচারের যে কোনো আচারের ভালো একটা মাত্রা এনে দেয় আমার মশলা ব্লেন্ড হয়ে গেছে তারপর আমি উনুনে একটা কড়াই বসিয়ে নিয়েছি আচার তৈরির কড়াইটা কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেলে তাতে ঢেলে দেবো এক কাম মতো সর্ষের তেল সর্ষের তেলটাও ভালোভাবে গরম হয়ে গেলে তেজপাতা আর পাঁচফোরণ আমি দিয়ে একটু ওগুলো ভাজা ভাজা করে নিলাম তারপরে আমরাগুলো ভালোভাবে ওই তেলে ঢেলে দিলাম আমরাগুলো ভালোভাবে নাড়াচাড়া কর করেছি কারণ আমরাগুলি যত ভালোভাবে নাড়াচাড়া করব তেলটা আমরার ভেতর যত ঢুকবে তত আচারটা টেস্টফুল হবে সেই কারণে মাঝে মধ্যে আমরাটা ভালো করে নাড়িয়ে নিতে হবে নালে নিচে ধরে যাওয়ার চান্স থাকে তারপরে আমি ঢেলে দিলাম গুড় পরিমাণ মতো গুড় দিয়েছি গুড় দিয়ে তাতেই আবার আমরাটাকে আমি ভালোভাবে নাড়াচাড়া করলাম যাতে আমরার সাথে গুড়টা সেদ্ধ হয়ে যায় ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য অল্প আঁচটা আমি কমিয়ে দিয়েছি হালকাভাবে মাঝে মধ্যে নেড়ে নেড়ে দেখলাম যে আমরাটা সেদ্ধ হলো কি না কারণ আমরাটা সেদ্ধ হলেই আমি গুঁড়িয়ে রাখা মশলাগুলো ওর ভেতর অ্যাড করতে পারবো তো দেখলাম প্রায় আমরাটা সেদ্ধ হয়ে গেছে এবার গুঁড়িয়ে রাখা মশলাটা হালকাভাবে দিয়ে দিলাম কারণ স্বাদ অনুযায়ী বেশি পড়ে গেলে কোষাটে মতন হয়ে যাবে এই কারণে মশলাগুলো দিয়ে আবার ভালোভাবে নাড়াচাড়া করতে থাকলাম যাতে এই মশলাগুলো আমরার ভেতর ভালোভাবে প্রবেশ করে তারপর দিয়ে নেলাম ভিনেগার কারণ ভিনেগার যে কোনো আচারে দিলে আচারটি বেশি দিন পর্যন্ত থাকার চান্স থাকে সেই কারণে আমি এক চামচ ভিনেগার দিয়ে একটু নাড়াচাড়া করতে থাকলাম নাড়তে নাড়তে দেখলাম যে গুড়টা প্রায় ভালোভাবেই আমড়ার ভেতর মিশে গেছে তারপরেও কিছুক্ষণ রেখে দিলাম উনুনে যাতে আরও একটু আমড়ার ভেতর এই মশলাগুলো এবং গুড়টা ভালোভাবে প্রবেশ করে আমার আমড়ার আচার রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে দেব ঠান্ডা হয়ে গেলে আবার আমি একটা জারে রেখে দেবো আজকের ভ্লগটা এতদূরই দেখা হবে নেক্সট ভিডিওতে বাই বাই